আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বুরহান আলী। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের আজকে দেখাবো যে কীভাবে ব্লগার থেকে একটি ব্লগ খুলতে হয়। তো আগেই বলে রাখি যে একটি ব্লগ খোলার জন্য আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে। জিমেইল অ্যাকাউন্ট ছাড়া আপনি ব্লগার খুলতে পারবেন না, কারণ হচ্ছে যে ব্লগ গুগলের একটা প্রোডাক্ট। তো ব্লগ খোলার জন্য একটা জিমেল আইডি অবশ্যই লাগবে। তো অবশ্যই ব্লগ খোলার আগে আপনার একটা জিমেল আইডি খুলে নেবেন। আর হচ্ছে যে ব্লগ সম্পর্কে যদি কিছু বলি, তো ব্লগ হচ্ছে যে আপনি একটা যখন আপনি একটা ব্লগ খুলবেন সেখানে আপনাকে সাবডোমেন দেওয়া হবে। আর ডোমেন আর হোস্টিংটা হচ্ছে যে আপনার এই যে আমি যদি মনে করেন যে একটা ওয়েবসাইটে ঢুকলাম যে ফিউশন bd.com, তো এটাতে ঢোকার পর দেখেন যে এখানে ফিউশন বিডি ডট কম, এটা হচ্ছে যে একটা যে যে ফিউশন বিডি, এটা হচ্ছে যে এই অ্যাড্রেসটির ডোমেন, যেটা ডোমেন নেম বলে। আর এখানে যে যে আর আপলোড করেছে গান মুভি এগুলো যে আপলোড করেছে সেটার জন্য একটা স্পেসের প্রয়োজন হয়েছে, সেটার নাম হচ্ছে যে হোস্টিং। এটা হচ্ছে যে ডোমেন হোস্টিং, সেটা আপনার ব্লগার থেকে পাবেন যখন আপনি একটা ব্লগ করবেন। তবে এখানে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া হবে সেটা হবে যে সাবডোমেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে একটা অ্যাড্রেস খুলুন যে আমার দেশ ডট কম, কিন্তু আপনি সেটা খুলতে পারবেন না ব্লগার থেকে, কারণ আপনি যখন আমার দেশ লিখবেন অটোমেটিকলি এখানে আমাদের দেশ ডট ব্লগ স্পট ডট কম হিসেবে যোগ হবে। তো চলুন দেখে নিই কীভাবে একটা ব্লগ খুলতে হয়। প্রথমে আপনি ঢুকবেন ব্লগার ডট কম, তো সেখান থেকে আপনি ক্রিয়েট ইউর ব্লগ নামে অপশনে ক্লিক করবেন। এখানে আপনার জিমেল আইডি লাগবে, জিমেল আইডি সাইন ইন করবেন পাসওয়ার্ড দিয়ে। এখানে আপনি আপনার পরে করবেন, আগে আপনি আপনার প্রোফাইলটা ঠিক করবেন, যে ব্লগার প্রোফাইলে গিয়ে আপনি আপনার প্রোফাইলটা ঠিক করবেন যে এডিট প্রোফাইল থেকে, যে এখানে যে ডিসপ্লে নেমটা, ডিসপ্লে নেমটা আর এখানে ইমেজ দেওয়া থাকবে না, ইমেজটা আমি একটু আগে সেট করেছিলাম। তো ইমেজটা সেট করে আপনারা এই যে এখানে সেভ প্রোফাইলে দেবেন। এই যে ডিসপ্লে নেমটা হচ্ছে আপনার এরকম, যে আমি আমার আর একটা ব্লগে ঢুকে দেখাচ্ছি যে ডিসপ্লে নেমটা, যেমন দেখেন এই যে এখানে যে লেখা আছে যে বোরহান ডালিস ব্লগ, বোরহান ডালিস ব্লগটা হচ্ছে যে এটা যে এই এইখানে আপনি যেই নামটা সেট করবেন, যেই নামটা দিবেন ডিসপ্লে নেমে, আপনি এটা এনি টাইম পরিবর্তন করতে পারেন, যে এখানে যে নেমটা দিবেন সেই নেমটাই এখানে আপনার শো করবেন, ঠিক আছে। আর এগুলো এটা আপনি যখন ইচ্ছে তখনই পরিবর্তন করতে পারেন, ইমেজটা যখন ইচ্ছে তখনই পরিবর্তন করতে পারেন। তারপরে সেভ প্রোফাইলে ক্লিক করবেন। এখন আপনি ব্লগারে ক্লিক করবেন, সেখান থেকে আপনি এই যে নিউ ব্লগ, আপনি যেহেতু একটা নতুন ব্লগ করবেন নিউ ব্লগে ক্লিক করবেন। এখানে আপনার একটা টাইটেল দরকার হবে, যে আপনি একটা অ্যাড্রেসের টাইটেল অবশ্যই দরকার হবে। দেখুন যেমন এখানে আমার এই যে ইনফরমেশান অ্যান্ড টেকনোলজি অল সিম অফার ইনফরমেশান, এগুলো হচ্ছে যে আমার ব্লগের টাইটেল, ঠিক আছে। যেমন আমি আপনাকে ভালোভাবে দেখাই, যেমন এই অ্যাড্রেসে ঢুকলে যেমন এই যে অল সিম অফার্স ইনফরমেশান, আর এটা হচ্ছে যে এই যে এই টাইটেলটা, এখানে আপনি যেটা দিবেন সেটাই। আমি যদি এখানে দিই যে বাংলাদেশ, ঠিক আছে, আওয়ার বাংলাদেশ যদি দিই আমি আওয়ার বাংলাদেশ, এখানে এটা হচ্ছে যে আপনার ব্লগের টাইটেলটা। আর এখানে আপনি অবশ্যই একটা ব্লগের অ্যাড্রেস দেবেন, যেমন দেই অ্যাড্রেসটা বলে আওয়ার হোমল্যান্ড, এখানে দেখেন যে ব্লগ স্পট ডট কম এটা অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে এটা একটা ব্লগের অ্যাড্রেস। দেখি এটা পাওয়া যায় কি না, সরি এটা
পাওয়া যাবে না, আগেই নেওয়া হয়েছে। সো অন্য একটা নামে ট্রাই করতে হবে, যদি আমি আপনার দেখে নেবেন যে কোনটা আছে কোনটা না আছে, এটাও নেই। তো আমি যদি এইভাবে আমার হোমল্যান্ড বিডি দিই যে এটা পাওয়া যাবে, ঠিক আছে, এখানে, তারপর আপনি ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন, ক্রিয়েটিং ব্লগ সাকসেসফুলি। তো বেশ, ব্লগ খোলা হয়ে গেল, এখন আমরা দেখব যে আসলে কি আমরা কি আমাদের ব্লগটাকে ঠিকমতো খুলতে পারলাম। তো সেই জন্য অ্যাড্রেস বারে ক্লিক করে দেখব আর হোমল্যান্ড বিডি ডট ব্লগ স্পট ডট কম। সরি, অ্যাড্রেসটা মনে ভুল হয়েছে, অ্যাড্রেসটা কী ছিল, সরি, অ্যাড্রেসটা ছিল হোম ল্যান্ড বিডি ডট ব্লগ স্পট ডট কম। দেখি, এন্টার প্রেস করুন, দেখেন এই যে আওয়ার বাংলাদেশ নামে যে টাইটেলটা আমরা দিয়েছিলাম সেটাই এখানে টাইটেল। আর যেহেতু আমরা এখনও কোনো পোস্ট করি নাই, সেই জন্য নো পোস্ট দেখাচ্ছে। ওকে, তো আজ পর্যন্ত এখানে শেষ, পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে ব্লগ টেমপ্লেট কাস্টমাইজ করতে হয়, কীভাবে ব্লগে পোস্ট দিতে হয়। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।